হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, এখন চা খেতে বসেছি। দেখো এটা হচ্ছে পরোটা, পরোটা দিয়ে চা খাওয়া হয়। সকাল সকাল আমার খিদে পেয়ে গেছে। এ দেখো বাবার চা খাওয়া হয়ে গেছে, বাবার হাতে কাপ, বাবার চা খাওয়া হয়ে গেছে। মেয়েকে ডাকিনি, মেয়ে বলেছিল ডাকতে, স্কুলের পড়াগুলো সব টুকবে, কারণ এখন অনলাইন। তো তোমার কি বলে স্কুলে আবার কালকে রাত্রেবেলা দেখলাম মেসেজ যে কাল 11 কি 10 তারিখ কি 12 তারিখ এরকম যেতে হবে, তোমার কপি ডায়েরি ওরা সব স্কুল থাকাকালীন তো ওরা সব চেক করে, ডায়েরি প্রত্যেক দিন চেক করে, ওরা ডায়েরি লিখছে কি না স্টুডেন্টরা। তারপর তোমার কি বলে কপি চেক করবে, তো ওইগুলো। আর তোমার ফিজও দেওয়া বাকি স্কুলে, তা স্কুলের ফিজ দেওয়া বাকি, ওটা দেওয়া যেত। আমাদের তো জুন মাস পর্যন্ত দেওয়া, জুলাই আগস্ট সেপ্টেম্বর এর মধ্যে যে কোনো একবার দিলে হতো, 3 মাসের তো একসাথে দিতে হতো, সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বর মাসে গেলেও হতো। কিন্তু এই যে বইয়ের জন্য এই কপির জন্য আবার যেতে হবে, তো একটা চিন্তা। এখন এই কোভিডের সময় বারাসাত কী করে যাবো, বিরাটি ওটা তো সমস্যা ছিল না, বিরাটি কাছেই ছিল, বারাসাত যেতে হবে। তো চলো দেখো চা খাচ্ছি। আপলোড করে আসছি, তো এখান থেকে আমি এখন বাড়ির সামনেতে যাচ্ছি ভিডিও করতে করতে। আজকে খুব একটা ভিডিও করা হয়নি, মেয়ের স্কুলে যেতে হবে তাই জন্য তোমার কনফারেন্সও করছিলাম, ভিডিও আপলোড হতে হতে কনফারেন্সও করছিলাম। এ দেখো বাড়ি যাচ্ছি, আমাদের বাড়ি হচ্ছে আমাদের রাস্তাগুলো, যেতে যেতে একটু ভিডিও করছি। হ্যাঁ, মাস্ক পরে পাড়ার মধ্যেও মাস্ক পরতে হয়, করুণদা আমাদের কি দিয়েছে। যাই হোক চলো এখন বাড়িতে ঢুকবো, অনেকটা বেলা হয়ে গেছে। আই থিঙ্ক এখন কটা বাজে, 12:35, অনেক টাইম হয়ে গেছে গো। যাই বাড়িতে ঢুকবো, বাড়িতে ঢুকছি। ওকে চলো তোমাদের সাথে পরে দেখা করছি। হ্যাঁ, তো গুড আফটারনুন, এখন গুড আফটারনুন বলবো, দাঁড়াও দেখি। হ্যাঁ 3:30, তো হ্যাঁ এখন দুপুরই আছে। আর দুপুরবেলায় মাসির বাড়ি থেকে আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। মেয়ের বইয়ের মলাট দিয়ে উঠলাম, বই না কপির, স্কুলে নিয়ে যেতে হবে তো ওটাকে পোশাক আশাক পড়াতে হচ্ছে, এখনও পুরোপুরি হয়নি, করতে পারলাম, পরে তোমাদের আবার শেয়ার করবো, কেন এখন তো করেছিলাম আর হয়েছিল না ওরকমভাবে, ঘরে লোক ছিল, যা ছিল বাসুর ছিল। তো এখন মেয়ে আবার যাবে, এখন কম্পিউটার কম্পিউটার না সরি ওফো না পড়া, আবার স্কুল ইয়ের পড়া আসবে, কি বলে ম্যামের পড়া আছে, ম্যামের পড়া আছে। তো যাই হোক এবার দেখা যাক, আর কিছুই শেয়ার করা ছিল না সেরকম, রান্না করেছি তোমাদের সাথে, রান্নাটাও শেয়ার করিনি। রান্না করেছি তোমার তোমাদের কি বলে ওয়ার্ডই ভুলে যায় দূর, তোমাদের সাথে কথা বলতে বলতে, না না ভাত তো করবো, ভাত না করলে আর কী দিয়ে খাবো,
ওসব তারা তো ওরকম বলতো, ভাতের মধ্যে ফ্যান, জল দিচ্ছি জল দিয়ে ফ্যান হয়েছে এসব বলতে না। শোনো, ভাত হয়েছে তোমাদের কি বলে তেঁতুল, পাকা তেঁতুলের ডাল হয়েছে, বাঁধাকপি হয়েছে, বাঁধাকপির তরকারি, আর ভেজেছিলাম একটাই পটল ছিল, কালকে ভেজেছিলাম পটল, তো আজকে একটাই পটল দেখলাম যে রয়েছে, পটল ভেজেছি একটা, আর কয়েকটা তোমার কাঁকরোল ছিল, আর আলু ভাজা, ব্যাস এই। ডাল ভিজিয়েছিলাম বড়া করবো বলে, তো এত কিছু আছে বলে আর ডালটা আর বাটিনি, রেখে দিয়েছি, ওইটা আবার অন্য দিন করা যাবে, কারণ আমি ভাবিনি যে আলু ভাজাটা থেকে যাবে, সকালবেলা শুধু রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম, তো ওইটা দেখলাম রয়ে গেছে, ওটা অল্প অল্প করে হয়ে যাবে, বেশি খেয়ে কী লাভ। যাই হোক, তোমাদেরটা দেখানো না দেখেছো, আমি ঘেমে গিয়ে আমার সিঁদুর আর কিচ্ছু ঠিক থাকে না, কি অবস্থা। আর হ্যাঁ, এসি তো এখন বন্ধ করে দিলাম, তোমার কি বলে আমার, আমিও আমার যা আজকে ভ্যাকসিন নিয়ে আসলো, আমিও আমারও ভ্যাকসিন আছে 6 তারিখে, তো আমিও ভ্যাকসিন নিতে যাব ফার্স্ট ডোজ। আর আমার হাজব্যান্ডের আর শ্বশুরের ভ্যাকসিন কমপ্লিট, আমার বাবা মার ফার্স্ট ডোজ হয়েছে, আর সেকেন্ড ডোজ আছে এই 12 তারিখে নেবে, আর আমার মেয়ের তো এখনও ডোজই হয়নি তৈরি, তো মেয়েরটা যবে হবে তবে মেয়েরটা চেষ্টা করা হবে। এই দেখাতে পারবো, দেখি যদি পারি ভ্যাকসিন নেওয়ার সময় দেখাবো, আর নয়তো হবে না, কি করব আর, তখন তো চুপচাপ বসে থাকতে হবে, এবার ভিডিও করতে গেলে দেবে আমার, দেখি যদি ভিডিও করতে দেয় তাহলে তোমাদের দেখাবো আমি ভ্যাকসিন নিচ্ছি, আর জানি না কি হবে, বলতে পারছি না, কোনো আইডিয়া নেই, তো এই আর কি, এখন দুপুরবেলা বক বক করবো একটু, ভাবছি হাড়ি তুলে, ওটা হাড়ি তুলে দিয়েছি, একটু ব্ল্যাক ব্ল্যাক লাগছে না, অ্যাকচুয়ালি ওই ঘরে আমাদের রং করা নেই তো, আর তোমার এই দেখো কি অবস্থা দেওয়ালে, কিছু করা নেই আর, তোকে দেখা যাবে না, আমার মেয়ে সরে যাচ্ছে, ভাবছি দেখা যাবে, ও নাইটি পরা আছে, তাই জন্য যে নাইটি পরে আসবে না। যাই হোক, মেয়ের স্কুলে যাওয়ার কথাও চলছে, 12 তারিখেই মেয়ের স্কুল যাবো, 12 তারিখে বাড়ার সাথে, ওখানে কপি জমা দিতে হবে, কেননা স্কুল হচ্ছে না, তো এবারে বাচ্চারা অনলাইন ক্লাস করছে, যাই না ওনাদের, এই ফার্স্ট টাইমই দেখলাম, গত বছর তো অন্য স্টুডেন্টরা গেছে, শুনিনি যে কপি জমা নিচ্ছে, তোমাদের কি বলে ডায়েরি জমা নিচ্ছে এরকম কিছু, কিন্তু হ্যাঁ যেতে হতো, মায়না দিতে যেতে হতো স্কুলের, জুন মাস পর্যন্ত দেওয়া আছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসেরটা দিতে হতো, সে যেতেই হতো, সে আমি না গেলে হাজব্যান্ড যেত, কিন্তু এবারে তো এইগুলো তো মা আমি নিয়ে যাব, কেননা ও বুঝবে কি বুঝবে না, কেননা এখান থেকে ওর ফ্রেন্ডদের বাবারা কেউ যাচ্ছে না বোধ হয়, ওই জন্য আমাকে নিয়ে যা, আমি নিয়ে যাবো, কেন আমার ফ্রেন্ডরা যাচ্ছে, তো খুব আনন্দ হবে। আমার মেয়ে বলে কি তো তো কর, তো তো বলছো কেন, তা আমি এটা মুদ্রা দোষ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, তো 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 যাই হোক। আর হ্যাঁ কিছু আসছে না, কি বলবো, আচ্ছা অ্যাকচুয়ালি শেয়ার করার ছিল আজকে, অনেক কিছু শেয়ারই করা হলো না, আর কি বলবো, আর তোমরাও আমাকে আর এরকমভাবে সাপোর্ট করছো না, তো কী করবো, একটুখানি ফ্যামিলির সদস্য বাড়বে তাহলেই না ফ্যামিলিটা একটু বড় হবে, আর বড় হলে, আর বড় হলে বেশ মন টনও ভালো থাকে, যে চলো এতগুলো মেম্বার বসে থাকে, তোমাদের আমি ইয়ে করছি না, যে তোমরা যে কটা 20 জন মেম্বার আছো আমার, সদস্য আছো যে আমার চ্যানেলের, তো আমি ওদেরও কিছু বলছি না, ওরা তোমরা খুবই ভালো, কিন্তু আরও আরও যদি সাবস্ক্রাইব করে খুবই ভালো হয়, যত সাবস্ক্রাইবার বাড়বে ততই আমার চ্যানেলটা গ্রো করবে। হ্যাঁ মেয়ে বলছে, মেয়ে তো সব এডিটিং টেডিটিং সব মেয়ে করে, আর সব কিছু মেয়েই দেখে, তো মেয়ে বলছে যে আমি দেখি মানে আনসাবস্ক্রাইবাররা বেশি দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, এদিকে দেখছি দেখো না দেখ, আমি তো বলেছি কমেন্টও করো, কমেন্ট ভালো খারাপ যা খুশি তাই করো, আমি তো বলিনি যে ভালো কমেন্টই করতে হবে, ভালো নাও লাগতে পারে, কমেন্ট করো, ডিসলাইক পড়েছে কটাতে মা, কটা দুটো ভিডিওতে দুটো ডিসলাইক দিয়েছে, সে ঠিক আছে ভালো দিতেই পারে, আমার কাছে এটা না যে আমাকে সবসময় ভালো হতে পারে, কোনো কথা নেই, খারাপ দিয়েই তো ভালো হব। যাই হোক, ভালো সংখ্যাটা বেশি,
একটু প্লিজ যারা দেখছো আমার, যারা সাবস্ক্রাইব করেন, যারা দেখছো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখছো যখন তো তোমাদের নিশ্চয়ই ভিডিওটা শুনতে ভালো লাগছে আশা করি, কারণ দেখছো যখন তো ভালো ভালোই লাগছে, একটু সাবস্ক্রাইব করে দাও না। একটু তো একটা ওই বটনে যে একটা ক্লিক করবে, বেল বাটন দেওয়াবে যে নোটিফিকেশন যাতে পেয়ে যাও যখন আমি ভিডিও ছাড়বো, তো ওই ব্যাস্ট এইটুকুই, আর তো কিছু না। তোমাদের তো কিছু করতে বলছি না। হ্যাঁ তোমরা দেখো একটু বেশি করে ভালো করে দেখো। হ্যাঁ ভিউয়ার্স কিন্তু আমার অনেক হয়েছে, কটা আমার 813টা ভিউয়ার্স মোট টোটাল। হ্যাঁ যাই হোক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই দেখার জন্য। হ্যাঁ টোটাল যাক, আমার তো বেশি হয়নি, 2 উইক হয়েছে আই থিঙ্ক, খুলেছি আমি 2 উইক হয়েছে, তো 2 উইকে 813টা আমার কাছে অনেকই লাগছে। 2 উইক না, 1 মান্থ হতে যাচ্ছে। 1 মান্থ? হ্যাঁ 7 জুলাই খুলেছিলাম, মানে 7 জুন খুলেছিলাম, 7 জুলাই হতে যাচ্ছে। 7 জুলাই খুলেছি, জুনে খুলেছিলাম। 7 জুন? হ্যাঁ। বাট আমি তো ভিডিওগুলো দেখছি যে ফার্স্ট ভিডিওটা 2 উইক লেখা আছে, কি বলছে মেয়েকে জানি। ঠিক আছে দাঁড়াও আমি তোমাদের দেখে তারপরে বলবো, আমি যখন এন্ড করতে আসবো তখন বলবো, একটু মনে ভিডিওগুলো আগে দেখে নিতে হবে। আমি যখন এন্ড করতে আসবো ভিডিও তখন আমি তোমাদের বলে দেবো, কারণ আমি আমি আজকেও দেখলাম মনে হয় 2 উইক হয়েছে ফার্স্ট ভিডিও যখন ছেড়েছিলাম, জানি না এখন। হ্যাঁ আমার মেয়ে বাবা পড়ে যাচ্ছে গো, পড়ে যাচ্ছে আমার হাত, আমার টাইপড থাকছে না, হাত টাইপড ব্যথা হয়ে যায় তো ধরতে ধরতে। যাই হোক মেয়েই সব করে দেয় জানো তো, আমার এই এডিটিং টেডিটিং আমি পারি না সত্যি কথা বল, অ্যাকচুয়ালি আমি পারি না, শিখছিও না, মেয়ে করছে তো মেয়ে করে দেয়, ওইটুকু করে দেয় মেয়ে। হ্যাঁ মেয়ের থেকে শিখে রাখবো। একদিনকে জানো তো আমি এডিটিং করতে গেছিলাম একটা, মানে ভিডিও তো এরকম সব সময়ের জন্য ভিডিও করা হয় না, তো এরকম ভিডিও এডিটিং করতে গেছি, একটা ভিডিও কেটে দিয়েছি, কী করেছি দেখো কী যে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওয়ার্ড মিসিং হয়ে যায়, কথা বলতে বলতে যে কি হয় আমি পাগল হয়ে যাই। হ্যাঁ তোমাদের বলেছিলাম না মিশো থেকে 3টে সব শপিং করেছি, আমার মেয়ে বলছে বলেছো কেন, তো হ্যাঁ এটাও ঠিক, এটা সাসপেন্স রাখা উচিত ছিল। যাই হোক তোমাদের বললাম না 3টে মিশো থেকে প্রোডাক্ট বুক করেছি, তো মেয়ে বলছে যেটা সেদিনকে আনবক্সিং মেয়ে করবে, তো আমি বললাম ঠিক আছে করিস, বলছে মা তার আমি সেদিনকে ক্যামেরার সামনে আসবো, না ঠিক আছে আসিস, তো ওই আনবক্সিং কর, আমিও থাকবো। আমার চা বলছে মা ক্যামেরা ধরো, ঠিক আছে ও আনবক্সিং করবে বলছে করুক। আর মেয়ের আজকে কালকে থেকে হুট করে পড়ার চাপ বেড়ে গেছে, কেন বলো তো এতদিন স্কুলে অনলাইন হতো, মানে গত বছরও অনলাইন হয়েছে, তো স্কুল থেকে তো কেউ কিছু বলেনি, প্রিন্সিপাল ম্যাম বলেনি বা কোনো ম্যাম বলেনি যে এই স্কুলে 6-এ পড়েছে, ওখানে 7-এ, মানে এখন 7-এ পড়ছে, তো কোনোদিনও বলেনি যে স্কুলে কপি দেখাতে যেতে হবে, তো এবছর এবারে গতকালকে নোটিস দিয়েছে, গতকাল রাত্রে নোটিস দিয়েছে যে স্কুলে নিয়ে কপি আর ডায়েরি যেতে হবে, আর যা যা করিয়েছে সব তো লিখতে হবে, এই ডায়েরিকেও ফলো করতে হবে, আর কপিতে কী কী লিখেছে সেইগুলোও ফলো করবে, মানে ম্যামরা দেখবে। এবার তো সব যে কটাকে চিনি সে কটা এখন তোড়জোড় করে এখন সব লিখতে বসে গেছে জানো তো, পাগল হয়ে যাচ্ছে লেখা, তাও তো ও কটা তুলে রেখেছিল, অসুবিধা হয়নি, তাও দেখছি অনেক তুলছে এখনও, ওর বেঙ্গলি আর হিন্দি আর কি, বেঙ্গলি হিন্দি ডায়েরি, না না বেঙ্গলি হিন্দি অনেকটা লেখা আছে, ডায়েরি একটুও লেখা নেই, তো এখনও বেঙ্গলি লিখতে গেলে তো ওর একদম 7 মাস লেগে যাবে, বেঙ্গলি আর হিন্দি আর ডায়েরি, ডায়েরি ফুল তোলা বাকি, বেঙ্গলি হিন্দি তুলতে হবে কয়েকটা এই। আর কি বল, হ্যাঁ সব ভুলে যাও, আমার না মেমোরি না খারাপ হয়ে যাচ্ছে, আমাদের টাইপড যেন কি আছে ওই একটা ছোট ঝুড়ি,
ছোট্ট ঝুড়ি, ঝুড়ি বলতে বাস্কেট টাইপের, ফলের না, দেখেছো আগেকার দিনে সব বাচ্চাদের জামা কাপড় যে বাস্কেটের ভিতরে রাখতো জালি জালি টাইপের বাস্কেট, ওই ওরকম একটা ছোট্ট বাস্কেট আমার ঘরে আছে, একদম কিরকম হবে আমি তো হাত দিয়ে ধরে দেখাতে পারছি না, একটা হাত তো আমার আছেই হাতে তো ধরা, তো ওরকম তোমাদের দেখাবো আমাদের টাইপড, মানে আমরা যখন বসি ওখানে আমাদের টাইপড কী হয় একদিন দেখাবো। ওটা ওটা কোনটা ও? হ্যাঁ টাইপড কিনবো, হাত দিয়ে এখন কাজ চলছে, এখন টাইপড কিনে কী হবে, টাইপড কিনবো দেখি। আগে এইটা কি বলো তো, দেখেছো আমার চুলের অবস্থা, আমার আগে চুল দেখলে না পাগল হয়ে যাবে, এরকম টা কি জানো আমার এতটুকুনি কপাল ছিল, এই যে ঠিক আছে কতটা চুল উঠে গেছে দেখো চোখ চোখ, আমার আগে এই কপালটা ছোট ছিল, তখন দেখো কপালটা ঢাল বড় হয়ে গেছে, আর এদিকে তো চুল কত উঠে গেছে, ওই জন্য মেয়ে চুলে করছে, তুমি মেয়ে মেনটেন করে না, মেয়েকে তো বললাম সব চুল উঠে যাবে, মেনটেন করিস না, মেয়ে বলবে না সাসপেন্ড, মেয়ের জন্য প্রোডাক্ট আনছে হেয়ারের, তো হ্যাঁ তো আরেকটা আমি বললাম না যে এটা কি, আচ্ছা বলবো না, মেয়ে বারণ করছে এখন বলতে, এটা সাসপেন্ড থাক যখন, হ্যাঁ যখন, হ্যাঁ তাও ঠিক, তোমরা সব জেনে যাবা, তো পরে যেন যখন যখন আনবক্সিং করব তখন তোমাদের বলবো কি কি প্রোডাক্ট, হ্যাঁ আমরা কী কী করছি না করছি সব জানতে পারবা। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ, দেখো খুব ঘুরে আছে, তোমরা সাবস্ক্রাইব করলেই আমি আইপড কিনবো না, হয়তো না, হ্যাঁ আমি প্রতিজ্ঞা করেছি, তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমিও টাইপড কিনবো না, আমার হাতকেই আমি টাইপড বানিয়ে রাখবো, আর আমার এই হাত ব্যথা হওয়ার জন্য তোমরা দায়ী থাকবে। হ্যাঁ বললাম কি বলবো আবার, আমি এটাই বলে দিলাম, আমি তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো আমি কসম খাচ্ছি আমি টাইপড কিনবো না কিনবো না কিনবো না কিনবো না, আমার হাতকে আমি টাইপড বানিয়ে রাখবো, কি বললাম আমি, এটাই বললাম আমি, কি বলবো দেখবে মেয়েটা ভালো সাদা সাপটা, একদম মেয়ে যা ওর মনে আছে সেটাই ও বলে দেয়, ভালো ফার্স্ট পেমেন্ট পেয়েছে দেখলাম, খুব হ্যাপি, স্বাভাবিক স্বাভাবিক যে প্রথম পেমেন্ট মানে ঘরে বসে পেমেন্ট পেয়েছে, আর সে তার জন্য তোমরাই ওর সফলতার জন্য তোমরাই আছো, মানে ওর যারা সাবস্ক্রাইবার, তো ওর পরিবারটা এতটা বড়, আমার তো পরিবার এখনও সেইভাবে বড় হয়, আমার একদমই একদমই, আমার ওর যদি এত বড় হয় আমার এই আঙ্গুল দেখা যাচ্ছে না, দেখেছো দেখেছো দেখো 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 চু, মশাটাও বেরোতে পারবে না, প্লিজ এইটাকে এত বড় করে দাও, তো আমি কিন্তু কসম খেয়েছি তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি আমার হাতকে টাইপড বানাবো, আর আমার হাত ব্যথা হলে সেদিন তোমরাই দায়ী থাকবে, বারবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ করো না ওরকম করো কেন, একটু তো এইটাই করতে হবে, আর কী হবে, আর একটু ব্লগটা দেখবা, তোমরা তো ইউটিউব খোলো, প্রত্যেকেই ইউটিউব খোলো, ইউটিউব খোলো আর একটুখানি ব্লগটা দেখো প্লিজ, একবার সাবস্ক্রাইব করে দিই, তোমাদের তো আর সাবস্ক্রাইব করতে হচ্ছে না, একবার সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন বেলে যাতে বেলে আর শেয়ার করবে, লাইক দেবা আর শেয়ার করবে, দেখো আমার হাত কেটে কেটে কী হয়েছে, এই দেখো দাদা দাদা দেখো এই দেখো এই দেখো দেখেছো কী অবস্থা, দেখো কত কষ্ট করি, এই দেখো এ দেখো দেখেছো আমার দুটো বুড়ো আঙ্গুলেরই এরকম দশা, ওই যখনই
কিছু কুচোতে যাই আমার আঙ্গুলো কুচি কুচি হয়ে যায়। আমি রোজ দিন কষ্ট করে মাসির চুরি বাড়িতে যাই, ওখানে গিয়ে আমি ব্লগটাকে আপলোড করি এই কাজ সেরে। হ্যাঁ আমার মেয়ে রোজ দিন এডিটিং রাত্রিবেলা এডিটিং করে দেয়, মেয়ে সেট করে রাখে, আমি গিয়ে ওখানে গিয়ে নেটটা চালাই, ফটাফট হয়ে যায়, আর তারপরে আমি আসি এখানে। হ্যাঁ আমি মেয়েকে বলতাম ডেসক্রিপশন লেখার কি আছে, রোজ দিন ডেসক্রিপশন, মেয়ে বলে না লিখতে হয়, আমি আবার ওকে বকা দিয়েছি ওই জন্য দুইবার লেখে নিই, পরে দেখলাম যে হ্যাঁ ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন লিখতে হয়, ভালোই করে। আর মেয়ে অনেক জানে, আর হয় না আজকালকার মেয়ে, তার কি এমনি এমনি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, একটু যদি মেমোরি ভালো না হয়। আমার ক্রেডিট না গো, যে পড়ছে তার ক্রেডিট, আর সব থেকে বড় ক্রেডিট হচ্ছে ওর বাবার। খুব ভালো, আমি দেখো কত ভালো, আমি ভালো না বলো, তোমরা বলো আমি ভালো কি খারাপ বলবা, কমেন্ট করে জানাবে তো ভালো কি খারাপ। হ্যাঁ মেয়ে বলছে বেশিরভাগ বাজে আসবে, আসুক না বাবা, তাও তো আয় বাবা, তাও প্লিজ আয়, খারাপ আয় তাও আয় বাবা, আয় আয় বাবা মা যে আছে সবাই আসো, প্লিজ আসো, ভাই বোন যেই আসো আসো। আর আমি 12 তারিখে যখন মেয়ে স্কুলে যাবো আমার ফ্রেন্ডদের দেখাবো তোমাদের, আমি অনেক দিন না গো, ওরা আসতে না চাইলে ওদের জোর করে আর নেবো, ঠিক আছে, ওরা যদি না আসতে চায়, আমার আই থিঙ্ক আমার মনে হয় ওরা আসবে, আর যদি বাই চান্স ওরা লজ্জা যদি পায় না আসতে চায় ক্যামেরার সামনে, তো আমি মেয়ের স্কুল দেখাবো, আমি বারাসাত, মেয়ে না মেয়ের স্কুল দেখাবো, আমি বারাসাতে থাক, আমি বাপের বাড়ি বারাসাত, আমি সব জায়গায় যেতাম। আই থিঙ্ক যদি আমার স্কুল, আমার আমার নিজস্ব মানে যে স্কুলে পড়তাম হাই স্কুলে, ওই স্কুলের সামনে থেকে যদি যাই আমি তোমার আমাদের স্কুলও দেখাবো, যে আমি যে স্কুলে পড়তাম। যাই হোক এখন এই ব্লগটা এইটুকুনি করছি, এরপরে তোমাদের সাথে কি করছি আমি শুধু বলে কি করছো করছি করছি, একটু ভালো করে কথা বলতে দেয় না আমাকে, প্লিজ দেখো কি করে মেয়েটা। চলো এখন তাহলে এখানে ব্লগটা, এখানে ব্লগ এখানে না সরি ভুল হয়ে গেছে, ঠিক আছে মেয়ে আবার ভুল করছি, এখনের বক বকটা এখানেই স্টপ করছি, তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা করছি চায়ের সঙ্গে, কি পুজো করে একদম বলতে পারছি না কীভাবে দেখা করব, ঠিক আছে ও না সরি পুজো করতে যাবো না আজকে, আজকে যা পুজো করবে আমি আজকে রেস্ট করব, যাই হোক না গো রেস্ট করবো না, একটু শরীরটা ভালো না আমার, তো ওই জন্য যা পুজো করবে আজকে বিকেলবেলা আমি চা করবো। হ্যাঁ তখন তখন তাই তোমার সে আচ্ছা তখন মেয়েও থাকবে না, আমি যাবে একটুখানি বাবার সাথে বাইরে, আমি বুড়ো না যেতে পারি গো, এই হ্যাঁ দেখো দেখো মাথা শুনেছো না বুড়ো চুলো সব উঠে গেছে দেখেছো, এরপরে না আমাকে চিংকুং লাগবে জানো তো, চিংচুং চিংচুং, আমি শুধু চাইনিজ খাবার, চাইনিজ খাবার খেতে ভালো লাগে কিন্তু আমার চাইনিজ ভালো লাগে না, আমি বাঙালি ইন্ডিয়ান আমার এইটাই আমি ভালো বাবা, আমার আর ভালো লাগে না, সব সব জায়গার লোকই ভালো কিন্তু প্লিজ আমি 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 যেইভাবে ছোটোবেলা থেকে বড় হয়েছি আমি কি ওই ভালোভাবে বড় হবো না, আমাকে চিংপুং চিংপুং করে দেবে, কি অবস্থা বাবার সাথে যাবে কোনখানে ওটা পরে বলবো, সব কথা সব সময় বলবো না, আমাকে আমাকে লাইক করছে না ডিসলাইক করছে না কমেন্ট করছে না কিচ্ছু করছে না আমাকে সাবস্ক্রাইব করছে না, এই জন্য আমি খুবই রেগে আছি, কিচ্ছু বলবো না ঘুরে গেছে না কমে যাবে গো, ঠিক আছে সত্য কথা বললে যদি কমে যায় আর কি করবো বলো, আমি তাও হারবো না আমি এগিয়ে যাব, আমি হারবো না আমি ধরে রেখেছি এটাকে,
আমরা আমি করব জয়, আমি করব জয়, আমি করব জয় নিশ্চয়। তারপরে না আর গানটা আর পারি না প্লিজ, আমি করব জয় এটুকু জানি। এই তোমরা না এরকম ভেবে দেখো না, তোমাদের মারতে যাচ্ছি। আমি বললাম আমরা করব জয়, আমি এরকম করেছি বলে ভেবো না মারবো। ঝুম গেলে না পটাশ করে টেনে নিয়ে চলে আসবো আবার। কি আছে দেখো, কি একটা কথা বলতে গেলে শুধু আটকাবে, এটা কেন বলছো ওটা কেন বলছো। তা তোমরা আমার ঘরের মেম্বার, আমি তোমাদের সাথে একটু ইয়ার্কি। আবার ভুলে গেছি যে হবে আমার, হে ভগবান। আই ছোড়ো না, আচ্ছা ঠিক আছে এই কথাটা বলে আমি এখন রেখে দিচ্ছি, আমি আবার তোমার সাথে চায়ের সাথে দেখা করবো। আর শোনো বাবু, তোমাদের সাথে একটা কথা বলি, আমার না ইচ্ছা আছে, করোনা এখন তো শুনছি অনেকটা কমে গেছে, করোনা যদি শেষ হয়ে যায় না, মানে আবার যদি আগের মতন পরিস্থিতি হয়ে যায়, মায়ের কাছে যেতে পারি, তাহলে আমি আবার তারাপীঠ যাবো। তখন তো দেখাবোই, এর আগেও আমি গেছিলাম, কবে জানে, 30 মার্চে গেছিলাম। হ্যাঁ 30 আচ্ছা 30 মার্চ গেছিলাম। হ্যাঁ হ্যাঁ 30 মার্চ গেছিলাম, জানো তো খুব ভালো লেগেছে। আমরা গেছিলাম তারাপীঠ, গেছি এই ফার্স্ট টাইম আমি তারাপীঠ শ্মশানে গেলাম। এর আগেও গেছিলাম তারাপীঠ, কিন্তু তারাপীঠ শ্মশানে যাইনি। বাসুর সাথে গেছিলাম, বাসু বলছে না শ্মশানে যেও না, অনেক তান্ত্রিকরা থাকে, এই থাকে সে থাকে, যাই হোক বাসু নিয়ে যায়নি ভয়ে। তো এবারে হাজব্যান্ডের সাথে গেছি, হাজব্যান্ড আমাকে নিয়ে গেছে, খুব ভালো লেগেছে আমার। আর ওই যেখানে মরা পড়ায় না, ওই ছায়ের উপরে উঠেছিলাম, উঠে আবার নিয়ে নিয়েছি। হ্যাঁ তারপর মেয়ের একটা কল ঢুকছে, দাদা তোমাদের সাথে দেখা করছি, পরে আবার তোমাদের সাথে গল্প করবো, ওকে টাটা। তো দেখো আবার বিকালবেলা তোমাকে বলছি না, ভিডিও করছি। তো দেখো বিকালবেলা আবার চা নিয়ে চলে এসেছি, ধরো ব্যাগ কে মানে দেখা, বাবাকে দেখাতে পারবো না, বাবা এখন খালি গায়ে, তো বাবাকে এখন দেখানো যাবে না, বাবা চা খাচ্ছে। শুধু ব্যাগ কে মানে দেখাচ্ছি, আমার চাটা দেখাচ্ছি, বাবার চাটা বাবা নিয়ে নিয়েছে। এই দেখো আমার চা, বাবার চা বাবা খাচ্ছে, দিদি নাম্বার ওয়ান দেখা হচ্ছে, দেখা যাচ্ছে মেয়ে আজকে নেমে গেছে একটু পড়া দেখতে। তো চলো চা খেয়ে তোমাদের সাথে পরে আবার দেখা করছি। ভিডিওটা এন্ড করার জন্য এসে গেলাম, আমার শরীরটা একদম ভালো লাগছে না এখন, ওই জন্য আর আজকে রাত্রে তোমাদের কিছু শেয়ার করছি না, এখনও খাওয়া হয়নি। 9টা বাজতে এখন আর 3 মিনিট বাকি, বাবাকে দিয়ে আসলাম, খাওয়ার টাওয়ার বানালাম, আর শরীর ভালো লাগছে না বলে ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। তো আজকের জন্য এইটুকুই, কালকে আবার দেখা হবে। তো গুড নাইট, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, বাই। Jet planes in the night sky with you, getting high in the sunrise with you, getting through all the bad times with you.